অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন অনেকেই। এবার ছড়িয়ে পড়া ওই গুজব নিয়ে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। ওই পোস্টের শেষে অবশ্য আসিফ মাহমুদ লেখেন, সোর্স চালাই দেন। এর আগে গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। রাতভর গুজবের পর এ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই আসিফ মাহমুদ এ পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।